অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে 11ই জুন ওয়েম্বলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া সুপার ক্লাসিকোটা আর হয়নি। তবে আর্জেন্টিনার সামনে বিশ্বকাপের আগে আরো 3টি অগ্নি পরীক্ষা আছে, তার মধ্যে ব্রাজিলের সাথে একটি ম্যাচ খেলতে চলেছে আর্জেন্টিনা বিশ্বকাপের আগে। এই সুপার ক্লাসিকোটা এর আগের বছরে বাতিল হয়ে যাওয়া সেই ম্যাচটি হতে চলেছে। বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচটি ব্রাজিলের মাটিতে শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বাতিল হয়ে যায়। করোনা বিধিনিষেধ না মানার কারণে 4 জন প্লেয়ারের উপর আরোপ লাগিয়ে ব্রাজিলের স্বাস্থ্যকর্মীরা মাঠে ঢুকে পড়ে, যার কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়। এপ্রিল মাসে ফিফা জানিয়ে দেয় যে আবারও ওই ম্যাচটা খেলতে হবে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে। আর্জেন্টিনা এই ম্যাচটা খেলতে নাকচ করলেও ফিফা জানিয়েছে যে এই ম্যাচটা আবারও খেলতে হবে এবং এই ম্যাচটা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে। অপরদিকে আর্জেন্টিনা আরেকটি ম্যাচ খেলতে চলেছে সেপ্টেম্বর মাসে কনকাকাফ অঞ্চলের একটি দেশের সাথে। এখনো কোন দেশের সাথে আর্জেন্টিনা এই ম্যাচটি খেলবে সেটি না জানা গেলেও অনুমান করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে একটি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা। অপরদিকে আরব আমিরাতে একটি অনুশীলনী ম্যাচ খেলবে মেসিরা, তবে সেই ম্যাচটা কাদের বিপক্ষে হবে এখনো জানা যায়নি। বিশ্বকাপের আগে এই 3টি ম্যাচ এখনো খেলা বাকি আছে আর্জেন্টিনার।